সো জাভাস্ক্রিপ্টের ক্লাস আমাদের আজকে প্রথম, রাইট? সো জাভাস্ক্রিপ্ট আর জাভা, ইজ নট ইকুয়াল। আমরা ইজ নট এর আগে কেমন শিখছি, ইজ ইকুয়াল দিয়ে মাঝখান দিয়ে কেটে দিলে হয়, হলো ইজ নট, তাই না? কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় ইজ নট, নট সাইন হচ্ছে এটা। আমরা গেট শিখছি না, যারা আইসিটি পড়ছি সেখানে প্রাইমারি গেট ছিল না, লজিক গেট গুলা, তো সেখানে এন্ড গেট ছিল, ওয়ার গেট ছিল, আর নট গেট ছিল। সো নটের সিম্বলটা এরকম ছিল, মনে আছে? সো মানে দ্যাটস ইট, ওই নলেজটা আজকে আপনাদের লাগবে। সো জে এস আর জাভা, মানে জাভা স্ক্রিপ্ট আর জাভা, এটা সেম না, দুইটা আলাদা ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা ক্লায়েন্ট সাইডে বা ওয়েব ডিজাইন পার্টে এ যাবৎ মানে এ পর্যন্ত শিখেছি যে HTML অ্যান্ড CSS, এ দুটো কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না, এ দুটো ছিল অনলি একটা ওয়েব টেকনোলজি যেটা দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা যায়। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এবং এটাকে বলা হয় ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ কি? কারণ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ক্লায়েন্ট সাইড ম্যানেজমেন্ট করে। হোয়াট ডু ইউ মিন বাই ক্লায়েন্ট সাইড? ক্লায়েন্ট সাইড হচ্ছে যে আমরা ক্লায়েন্ট, এজ এ মোবাইল ইউজার, ইউজার এন্ড যা কিছু হয় সবই ক্লায়েন্ট সাইড বলে। ক্লিয়ার? যেমন আমরা লগ ইন করি, লগ ইন করি না, লগ ইনের জন্য আমাদের সামনে কি আসে? একটা ইন্টারফেস আসে। এই যে ইন্টারফেসটা আমরা দেখি, এই পুরো জিনিসটাই হচ্ছে ক্লায়েন্ট সাইড। কিন্তু এই ক্লায়েন্ট সাইডেই কি আমরা যা দেখি তাই কি শেষ? হ্যাঁ, তা কিন্তু শেষ না, এর মেইন কাজ হচ্ছে এর পেছনে, ব্যাক এন্ডে। আমরা এই কম্পিউটারটা দেখতেছি, শুধুমাত্র ওপর থেকে দেখতেছি কি এটা মনিটর, এটা কিবোর্ড, তাই না? কিন্তু এটাই কি শেষ কথা? না, এর ভেতরেই হচ্ছে মেইন কথা। এর ভেতর থেকে জিনিস খুলে নিলে ওপরে শুধু এই ফ্রেম থাকলে কি এর কোনো ভ্যালু আছে? 10 টাকায় কেউ কিনবে না। সো ব্যাপারটা এরকম যে এটা ব্যাকিংটাই হচ্ছে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, ঠিক আছে? সো আমরা একটা ডাটা দেই, এই ডাটাটা সঠিক নাকি সঠিক না এই জিনিসটা কে ডিসিশন দেয়? আমাদের ব্যাকিং ডিসিশন দেয়। যেমন ক্লায়েন্ট সাইডের কাজ হলো আমি যে ডেটাটা দিলাম এই ডেটাটা প্রসেস করে সার্ভারের কাছে পাঠাই দেয়া। যেমন আমি আমার ফেসবুকে লগ ইন করবো, আপনি আপনার ফেসবুকে লগ ইন করবেন, আপনার ইমেইল অ্যান্ড আপনার পাসওয়ার্ড, বা আপনার ফোন নাম্বার অ্যান্ড আপনার পাসওয়ার্ড, এই দুইটা দিয়ে। এখন আপনি আমার ফোন নাম্বার জানেন, তাই না? জেনে আপনি মনে করলেন দেখি তো স্যারের অ্যাকাউন্ট হ্যাক করা যায় কিনা। সো আমার মোবাইল নাম্বার আপনি লিখলেন, দিয়ে পাসওয়ার্ড আপনার মতো আপনি বানাই দিলেন, দিয়ে সার্ভার এন্ডে চলে গেল। যাওয়ার পরে সার্ভার এন্ডে কী কাজ করে? সার্ভার এন্ডে যা চেক করে যে এই যে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছে, এই মোবাইল নাম্বার শুধু ম্যাচ করলে হবে না, এর সাথে এই মোবাইল নাম্বারের সাথেই পাসওয়ার্ড ম্যাচ করতে হবে। আপনার পাসওয়ার্ড আর আমার মোবাইল নাম্বার দুটোই তো সঠিক, তা দিলেও কি হবে? হবে না। সো ও ম্যাচ করবে যে আপনার যে তথ্যটা আপনি দিয়েছেন সার্ভারের কাছে, সার্ভার দেখবে এই মোবাইলের সাথে যে পাসওয়ার্ডটা দেয়া এইটা দিয়ে আদৌ কোনো সময় অ্যাকাউন্ট খোলা হয়েছিল কিনা। ক্লিয়ার? সো সার্ভার কিন্তু এইটা চেক করে, চেক করে দেন আপনাকে একটা রেসপন্স দেয়। যদি আপনি এটা দেখে যদি এটা ভুল আছে তাহলে আপনাকে রেসপন্স ব্যাক করে যে ইউর ক্রেডেনশিয়াল ইনকারেক্ট ইমেইল আর পাসওয়ার্ড, এই টাইপের একটা মেসেজ ব্যাক করে। তখন ক্লায়েন্ট সাইডে কি করে, ওটা দেখানো হয় ইউজারকে। সো এই যে ইউজারকে দেখানো, ডাটা পাঠানো এবং এই যে মেসেজটা দেখানো, এটা কাজ হলো কার? ক্লায়েন্ট সাইডের কাজ। এবং এই ক্লায়েন্ট সাইডে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা হ্যান্ডেল করে। তাহলে ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্ট কি হ্যান্ডেল করে? ডাটা পাঠালাম এবং ওই সার্ভার থেকে যে রেসপন্সটা আমাকে দিল ওইটা অনুযায়ী ইউজারকে মেসেজ শো করানো, এই কাজটা করলো কে? জাভাস্ক্রিপ্ট। কিন্তু চেকিং এর কাজটা কে করলো? চেকিং এর কাজটা করলো সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হতে পারে এটা জাভা, হতে পারে এটা পাইথন, হতে পারে একটা PHP, সার্ভার সাইড যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা হ্যান্ডেল করবে। ক্লিয়ার? সো আমরা এখন আজকে আছি ক্লায়েন্ট সাইড নিয়ে, ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে ক্লায়েন্ট সাইড শব্দটার সাথে আপনারা এখন ক্লিয়ার কিনা? হোয়াট ইজ ক্লায়েন্ট? ক্লিয়ার? ক্লায়েন্ট কে হতে পারে? কম্পিউটার স্ক্রিনের যে ওয়েব ভিউ আছে এটাও হতে পারে,
মোবাইল অ্যাপে যে স্ক্রিনের ভিউটা আছে এটাও হতে পারে, সবই ক্লায়েন্ট। যা দেখছি আমি, যা ইউজ করতেছি, আমার টাচ করতে পারতেছি, এটা সবই ক্লায়েন্ট। ক্লিয়ার? সো জাভাস্ক্রিপ্ট আর জাভা হচ্ছে একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা দিয়ে আমরা সার্ভার সাইডের কাজ হ্যান্ডেল করতে পারবো, পিএইচপি দিয়েও করতে পারবো, পাইথন দিয়েও করতে পারবো, ঠিক আছে, ডট নেট দিয়েও করতে পারবো। সো আমাদের আজকে আলোচনার বিষয় হলো এই জাভাস্ক্রিপ্ট। ওকে, সো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আপনারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ছেন, কে কে বই আছে না আপনাদের, ওই যে আইসিটিতে ছিল নাকি, অথবা ইন্টারে কম্পিউটার যারা পড়ছে সবাই সি প্রোগ্রামিং করছে, ছিল না? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জিনিস? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো, আমরা সফটওয়্যার কি শিখছি না, একটা সফটওয়্যার কিভাবে বানাইতে হয়। এই যে আমরা সাবলাইম ইউজ করতেছি, এটাও একটা সফটওয়্যার। কোন ধরনের সফটওয়্যার এটা, সবাইকে এক বাক্যে বলতে হবে, কোন ধরনের সফটওয়্যার? আমি সফটওয়্যার কাকে বলে, কত প্রকার, কি কি, প্রথম ক্লাসে আপনাদেরকে বলছি সফটওয়্যার কয় প্রকার, কি কি, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কি পড়াইছে আপনাদের, পড়াইছে আমি কি আদৌ নাকি, প্রথম ক্লাসে কি বলছে এত কথা আপনাদের সাথে বক বক করে, এটা সফটওয়্যার কয় প্রকার এটা আপনারা বলতে পারতেছেন না। সফটওয়্যার দুই প্রকার, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। উইন্ডোজ অপারেটিং সিস্টেম যা কিছু আছে সবই হলো কি, সিস্টেম সফটওয়্যার। আর এই আমরা যা কিছু ব্যবহার করি সবই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো সাবলাইম অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো এই সফটওয়্যারটা কি এমনি এমনি হয়েছে, এ বানাইতে গেলে কি লাগছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগছে। ক্লিয়ার? হয়তো এটা সি বা সি প্লাস প্লাস দিয়ে বানানো। সো এক এক সফটওয়্যার এক এক জিনিস দিয়ে এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানায়। কিন্তু যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যান না কেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এর বৈশিষ্ট্য ধর্ম একই। ওর মেইন বেসিক যে থিমটা এটা একই। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যে যে জিনিস আপনাকে খুব জানতে হবে, একদমই মাস্ট জানতে হবে, নাম্বার ওয়ান হচ্ছে ভ্যারিয়েবল, ডেটা টাইপ, স্ট্রিং, অ্যারে, তারপরে লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট। এই জিনিসগুলো জানলে আপনি মোটামুটি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কাজ করতে পারবেন। সো কী কী বললাম, নাম্বার ওয়ান ভ্যারিয়েবল, এই টপিকগুলো আমরা একটু শিখবো। হ্যাঁ, ভ্যারিয়েবল, ডেটা টাইপস, স্টেটমেন্ট লিখে, হ্যাঁ, লুপ, ঠিক আছে, এই জিনিসগুলো জানলে মোটামুটি আপনারা কাজ করতে পারবেন। সেগুলো খুবই সহজ জিনিস, কিন্তু আসলে নিজে শিখতে গেলে অনেক কঠিন লাগে। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো এটা খুবই সহজ, মানে আমার কাছে মনে হয়েছে সহজ, কিন্তু আমি যখন শিখেছি তখন মনে হয়েছে এর মত এসছে দুর্বোধ্য জিনিস আর নাই। হ্যাঁ, মানে আমি যখন প্রথম পড়ি আর কি, তো তখন মনে হয়েছে যে পৃথিবীতে এটা আমি সবচেয়ে কঠিন সাবজেক্ট পড়তেছি এ পর্যন্ত, কিন্তু এটা আসলে খুব সহজ। সো নাম্বার ওয়ান হচ্ছে আমরা আসবো ভ্যারিয়েবলে, তাই তো? সো ভ্যারি দেখা যায়, ভ্যারিয়েবল কি জিনিস? ভ্যারিয়েবল সংজ্ঞা পড়ার আগে আমরা একটা বোতল তো চিনি নাকি, পানির বোতল আমরা প্রতিদিন খাই, ওই পানির বোতলে আমরা কি কি রাখতে পারি বলেন তো? তরল জাতীয় জিনিস রাখতে পারি, কঠিন কিছু রাখতে পারি, কেন মার্বেল, ছোটবেলা মার্বেল খেলতেন তা কি কই রাখতেন, মার্বেল খেলছি না আমরা, আমরা তো ওই পুরো বোতল নিয়ে চলে যেতাম, সবসময় হাতে থাকতো, তাই না?
সো মার্বেল রাখতে পারি, মার্বেল সলিড রাইট, আবার ওর ভিতরে আমি গ্যাসও রাখতে পারি, পারি কি না? গ্যাস রেখে মুখ দিয়ে দিলাম, স্প্রাইটের বোতল ওপেন করলে কি হয়, তো গ্যাস বেরোয় না, সো গ্যাসও থাকতে পারে। তার মানে এটা একটা পাত্র, বোতল মানে কি একটা পানির পাত্র, তাই তো, যার মধ্যে এই কি থাকতে পারে, বিভিন্ন ভ্যালু থাকতে পারে, রাইট, বিভিন্ন হতে পারে, সেটা তরল পদার্থ, বায়বীয় পদার্থ বা কঠিন পদার্থ, যে কোনো ধরনের পদার্থ সেখানে থাকতে পারে। সো ভ্যারিয়েবল লাইক দ্য পট, লাইক দ্য পট মানে ওই যে পাত্র বিশেষ, ভ্যারিয়েবল হচ্ছে একটা পাত্র বিশেষ যেটা কি করতে পারে, ভ্যালু হোল্ড করতে পারে, তাই না? সো কম্পিউটার সায়েন্সের ভাষায় যদি বলি যে ভ্যারিয়েবল কি করতে পারে, একটা মেমোরি, ভ্যারিয়েবল ইজ অন কাইন্ড অফ মেমোরি, হুইচ ক্যান হোল্ড এ ভ্যালু, হুইচ ক্যান হোল্ড এ ভ্যালু, তাহলে ভ্যারিয়েবল কি জিনিস বোঝা গেছে, ভ্যারিয়েবল কি একটা মেমোরি যেটা হুইচ ক্যান হোল্ড এ ভ্যালু, দ্যাটস ইট। ফর এক্সাম্পল সাপোজ ভ্যারিয়েবল পট কলস টু ওয়াটার, সো এই পট হলো ভ্যারিয়েবল আর পানি হলো কি, ভ্যালু। সো এই পানিটা কি জাতীয় পদার্থ, লিকুইড, তাই না? ওকে, ভ্যারিয়েবল প্রাইস, প্রাইস ইকালস টু ফাইভ, এটা একটা ভ্যারিয়েবল কি এখানে, প্রাইস, আর ফাইভ হচ্ছে তার ভ্যালু, ওকে, তাই তো? তাই যদি হয় সো পট ইকালস টু মার্বেল, লাগে ছিল ওয়াটার, এখন দিচ্ছি কি মার্বেল, সো এটা টাইপ চেঞ্জ হচ্ছে না পদার্থের, হচ্ছে, ওকে ফাইন। আবার আমরা এখানে কি রাখতে পারি, গ্যাস রাখতে পারি, তার মানে একই ভ্যালু, একই ভ্যারিয়েবলে আমরা বিভিন্ন টাইপের পদার্থ রাখলাম, তাই তো? ওকে, সেই যে বিভিন্ন টাইপের পদার্থ, পদার্থের বেলায় কি বলছি আমরা, বিভিন্ন টাইপের পদার্থ, এই ডেটার ক্ষেত্রেও আমাদের বিভিন্ন টাইপের ডেটা আছে, ডেটার ক্ষেত্রেও বিভিন্ন টাইপের ডেটা আছে, দিস ইজ কল্ড ডেটা টাইপস। সেগুলো কি কি হতে পারে, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, এগুলো সবই হচ্ছে কি ডেটা টাইপ। ইন্টিজার মানে কি, একটু আগে আমরা লিখছিলাম যে প্রাইস, প্রাইস ইকালস টু 100 টাকা, এই 100টা কি নিউমেরিক নাম্বার না, এই নিউমেরিক নাম্বারকে বলা হয় ইন্টিজার, এটা কি, এই প্রাইসের যে ভ্যালু, প্রাইসের ভ্যালু কত, 100, কি টাইপের ভ্যালু, এটা ইন্টিজার। আচ্ছা, যদি আমরা পয়েন্টের পরে এরকম দিতে পারি না, পারি, অথবা 100 টাকা 50 পয়সা, এই পয়েন্ট থাকলে এটাকে বলা হয় ফ্লোট, কি বলে? এখন ইন্টিজার এক ধরনের মেমোরি হোল্ড করে, আমাদের প্রাইস আরেক ধরনের মেমোরি হোল্ড করে, এত বাইটের ডিফারেন্স আছে, আমরা ওদিকে না যাই কারণ আপনাদের এগুলো লাগবে না, ঠিক আছে? সো প্রাইসের বললাম, একটু আগে দেখালাম প্রাইসের ভ্যালু ছিল ইন্টিজার, আর এখন কি এটা ফ্লোট, তো ভ্যালুতে যদি পয়েন্ট থাকে, ডেসিমাল থাকে, দেন এটা আমরা বলবো কি টাইপের, ফ্লোট, ক্লিয়ার? তাহলে কি কি পাইলাম, ইন্টিজার, ফ্লোট, এবার দেখেন কি এই 100টাকে, 100 কি ইন্টিজার, যদি এটাকে আমরা কোটেশনের মধ্যে রাখি, এটা হয়ে যাবে আবার স্ট্রিং। এখন এই প্রাইসের ভ্যালু আগেও ছিল 100, এখনো 100, কিন্তু যদি এই 100 কোটেশনের মধ্যে থাকে, তাহলে তাকে কি বলবো, সেই টাইপটা হচ্ছে স্ট্রিং। এই যে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং বললাম না, এগুলো সবই হচ্ছে ডাটা টাইপ। তার মানে ডাটা টাইপ কয় ধরনের ডেটা আমি পেলাম, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং। নাও ইওর টার্ন। এটা কি টাইপ,
না, এইটা কোটেশনের মধ্যে গেলেই সেটা স্ট্রিং, কোটেশনের মধ্যে থাকলেই সেটা কি স্ট্রিং, কিন্তু যদি এটা কোটেশন বাদে থাকতো তাহলে কি হতো? ফ্লোট। এটা কি? ইন্টিজার। এটা কি? ফ্লোট। ক্লিয়ার? আচ্ছা, এটা কি ফ্লোট? এটা এটা কি ক্লিয়ার না? এখন আপনি ভ্যারিয়েবল ক্লিয়ার, ডাটা টাইপস ক্লিয়ার, স্ট্রিংও ক্লিয়ার, তাই না? ওকে, ও আমি ফাংশন লিখি নাই, ও মাই গড, ফাংশন এরর পরে, ফাংশন লাস্টে। না বেশি না, খুব লাইট, খুব খুব লাইট যাবো। তা না হলে এই যে ভ্যারিয়েবল ডাটা টাইপস আপনারা কয় মিনিট লাগলে শিখতে? অথচ আমি কয়দিন লাগাইছি আপনার কোনো হিসাব আছে? আমি যখন প্রথম সিএসসি তে ভর্তি হইলাম, হ্যাঁ আর এটা সহজভাবে কি, আমার এক স্যার ছিল, স্যার তো আমি বলতে হয় না, কিন্তু আমার এক স্যার সি পড়ানো হয়ে গেছে, কোত্থেকে পড়ায় কি পড়ায় তখন আমি জানি না, শুধু আমাদের স্যার আবার অ্যারে বলতো অ্যাডে, তখন আমি বই কিনি নাই ফার্স্ট সেমিস্টার, তখন আমি আবার কোচিং করাতাম, ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং করে বেড়াতাম, তো স্যাররা কী পড়ায় না পড়ায় আই ডোন্ট কেয়ার, হ্যাঁ আমার মাস গেলে টাকা আসে এই আমি খুশি থাকলাম। এই পরে অ্যাডে শুনতাম, তো ক্লাসের মধ্যে আমার একটা জিনিস মনে ছিল অ্যাডে, পরে আমি যখন বই কিনে নিজে পড়তে গেলাম তখন দেখলাম যে আসলে অ্যাডে বলে তো কিছু নাই, অ্যারে অ্যারে আছে, মানে স্যারের এই সারা সেমিস্টারের পড়ায় একটাই আমার মনে ছিল অ্যাডে, ঠিক আছে? তো এই অ্যাডে আমি তখন আর খুঁজে পাইনি, যে পরে বই পড়তো কি অ্যারে, তখন আমি বুঝলাম স্যার মনে হয় এই অ্যারে যত যখন পড়াইতো এই অ্যারে অ্যারে বলতো, তা পুরো সি পড়াইছে আমি কিছুই বুঝি না, সি প্লাস প্লাস পরের সেমিস্টারে যখন কেরম পড়লাম তখন আস্তে আস্তে একটু একটু বুঝতে শিখলাম যে আসলে প্রোগ্রামিং কী জিনিস। অথচ এটা প্রোগ্রামিং একজন মানুষকে শেখাইতে কয়েক ঘন্টার ব্যাপার মাত্র, কয়েক ঘন্টার ব্যাপার অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে যে আপনি কতটুকু জানেন, কি কি বললেন, আমি যদি এসে বলতাম যে একটা মেমোরি ভ্যারিয়েবল ইজ অন কাইন্ড অফ মেমোরি হুইচ ক্যান হোল্ড এ ভ্যালু অ্যাড্রেস ইজ সামথিং 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 ব্লা 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 বলে চলে যাইতাম, স্যার এসে বলে গেছে ভ্যারিয়েবল অ্যাড্রেস মেমোরি, হ্যাঁ তারপরে এত বিট হোল্ড করে এত বাইট এভরিথিং, তা আমার এগুলো দিয়ে আমি কি করব, আমি যদি জিনিসটা না না আছাড়া করতে পারি, ভ্যারিয়েবলকে নিয়ে আমি যদি খেলতে না পারি আমি তাহলে ভ্যারিয়েবল কি বুঝলাম, তাই না? তো এটা একটা ব্যাপার ছিল আর কি, এগুলো হয়, হ্যাঁ এগুলো আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার, অনেক কিছু ডিপেন্ড করে। যাই হোক, অ্যারে দেয়ার ইজ এ গ্রেট রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবল অ্যান্ড অ্যারে। সো ভ্যারিয়েবল কি করলো, হুইচ ক্যান হোল্ড এ সিঙ্গেল ভ্যালু, তাই না? এই যে প্রাইস, আমি যদি বলতাম যে আমার কাছে দুটো ভ্যালু আছে 8 আর 15, সো এই 8 আর 15 কি এই প্রাইস হোল্ড করতে পারবে? এতে এরকম কোনো ভ্যারিয়েবল দিয়ে লেখার অপশন নাই, এরকম অপশন নাই, এরকম লেখা যায় না। ভ্যারিয়েবল লেখার সূত্র হচ্ছে কি, ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে নিয়ে কাজ করতে হয়, একে বলে কি ডিক্লেয়ার করা। একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হলো এক এক ল্যাঙ্গুয়েজে এক এক রকম। যেমন যদি আপনি সিতে যান তাহলে আপনাকে আগে টাইপ বলতে হবে ওই ভ্যারিয়েবল কী টাইপের ভ্যালু হোল্ড করবে। যেমন এই যে প্রাইস ইকালস টু 8, এইট যদি হয়, এটা যদি আমি এখানে দিই ইন্টিজার তাহলে কি হবে, ইন্টিজার দিয়ে আমাকে বলতে হবে প্রাইস ইকালস টু 8, প্রাইস ইন্টিজার দিয়ে আমি যদি এরকম 8 দিই তাহলে কিন্তু এরর দেবে সি প্রোগ্রামিংয়ে। কারণ কি, আমি বললাম স্ট্রিং টাইপের, তখন এটা আবার ওখানে আবার দিতে হয় ক্যারেক্টার, হ্যাঁ সিতে দিতে হয় বলতে হয় ক্যারেক্টার টাইপ দিয়ে দিতে হয় স্ট্রিংয়ের জন্য, হ্যাঁ ঠিক আছে। না ও নিবেই না, ও ভ্যালু হোল্ড করতেই দিবে না, ও আগে দেখবে ডাটা টাইপ আমি কি দিয়েছি, সো হোল্ড করতে দিবে না। কিন্তু আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতেছি সেটা হচ্ছে
ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হলো ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টাইপ কাস্টিং, এটাকে বলে টাইপ কাস্টিং। ওর কোনো টাইপ কাস্টিং নাই, ডাইনামিকে টাইপ কাস্টিং নাই, এজন্য ও আমি কোনো ডেটা টাইপ এর দেওয়ার প্রয়োজন নাই। ও আমি ভ্যালু যা দিব ও ডাটা টাইপ ও তাই বানাই নেবে। সো রুল কি? রুল হচ্ছে VAR, জাভা স্ক্রিপ্টের সিনট্যাক্স। এটা হচ্ছে সূত্রের VAR। VAR মানে কি? ভ্যারিয়েবল স্পেস। সূত্র যেটা, স্পেসও ইম্পর্ট্যান্ট। ভ্যারিয়েবল নেম, ভ্যারিয়েবল নেম, এটা তো সূত্রের ভ্যারিয়েবল নেম, এটা তো যা খুশি তাই হইতে পারে, এক্সাম্পল দেখালে ক্লিয়ার হবে। ইকুয়ালস টু ভ্যালু, এটাই কি শেষ? নো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা সিএসএস এর সময় কি দেখছি? এই সেমিকোলন ছিল না? যাই লিখতাম একটা প্রপার্টি নাম কোলন ভ্যালু দিয়ে শেষ করলে সেটা কি? সেমিকোলন। সেম কনসেপ্ট এখানে, একটা লাইন শেষ তো আপনাকে সেমিকোলন দিতে হবে। এই সেমিকোলন দিয়ে ইন্টারপ্রেটার বা কম্পাইলার কি করে? ও দেখে যে এই লাইনের সাথে এর কাজ শেষ। সেমিকোলন পাইলে বোঝে এই লাইনের স্টেটমেন্টটা এখানেই শেষ। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এ না দিলে কিন্তু এরর। ক্লিয়ার? এরর মানে কি? ভুল। সো এটা সূত্র, এখানে এক্সাম্পল। এক্সাম্পল হলো সূত্রের VAR, এই ভ্যারিয়েবল নেমটা কি হইতে পারে? এই যে দিছিলাম আমরা কি, প্রাইস ইকুয়ালস টু ভ্যালু কি দিছিলাম? এইট, সেমিক্লোন। এটা একটা এক্সাম্পল। সেটা হচ্ছে ভ্যারিয়েবল কি বলে? এটাকে বলে ইনিশিয়ালাইজ করা। ভ্যালু অ্যাসাইন করলে তাকে কি বলে? ইনিশিয়ালাইজ। বাট যদি শুধু বলা হয় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, তাহলে এই ভ্যালু বাদ দিয়ে এটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লেয়ার। একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার, আর এই যে ভ্যালু অ্যাসাইন করলে তাকে কি বলে? ইনিশিয়ালাইজ করা বলে। ক্লিয়ার? ডিক্লেয়ার আর ইনিশিয়ালাইজ পার্থক্য ক্লিয়ার নাকি আবার বলবো? ওকে, এখন এই ভ্যারিয়েবলের নাম কিভাবে লিখতে হবে আমাকে? আমি স্মল ক্যারেক্টার বা ক্যাপিটাল লেটার, হ্যাঁ, লোয়ার কেস আপার কেস এটা আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমি এটাকে কি বলে? আলফাবেট বলে না? আলফাবেট এবং নিউমেরিক একসাথে মিক্স করে দিতে পারবো। যেমন প্রাইস ওয়ান, ভ্যারিয়েবল নাম আমি দিতে পারবো, কিন্তু ভ্যারিয়েবল স্পেস ওয়ান আমি দিতে পারবো না। কোনো ভ্যারিয়েবলের মাঝে স্পেস দেয়া যাবে না। এই ওয়ান যে পরে দিলাম এটা ভ্যালিড, কিন্তু ওয়ান আগে দেওয়া যাবে না, ইনভ্যালিড। তা ভ্যারিয়েবলের নাম যখন আমরা ডিক্লেয়ার করব, এই ওয়ান পরে দিতে পারবো কিন্তু আগে দিতে পারবো না। ক্লিয়ার? এটা দিতে পারবো? ভ্যারিয়েবল নামের মাঝে কোনো স্পেস দিতে পারবো না, যদি দিতেই হয় আন্ডারস্কোর দিয়ে দিব। প্রাইস ওয়ান, হাইফেন দেয়া যাবে না, আন্ডারস্কোর অ্যালাউড কিন্তু হাইফেন অ্যালাউড না। ক্লিয়ার? কোনো স্পেশাল ক্যারেক্টার আমি দিতে পারবো না, যেমন স্পেশাল ক্যারেক্টার মানে কি? ওই 1 2 3 4 কিবোর্ডের উপরে যা কিছু আছে সবগুলো স্পেশাল ক্যারেক্টার। তাই স্টার দেওয়া যাবে না, হ্যাশ দেওয়া যাবে না, কিছুই দেওয়া যাবে না, এগুলো সব স্পেশাল ক্যারেক্টার। ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার ভেরিয়েবলের এটা অ্যালাউড না। ঠিক আছে, ওকে। সো আমরা ভ্যারিয়েবল লেখার নিয়ম তো এখন ক্লিয়ার নাকি? আচ্ছা, ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারবো। ওকে, সো যদি এক বা একাধিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, সাপোজ প্রাইস ওয়ান ইকুয়ালস টু এইট, আমার দুটো প্রাইস আছে, ভ্যারিয়েবল প্রাইস টু ইকুয়ালস টু 10। সো এক বা একাধিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমি কি করবো? যে ভ্যার এই দিলাম এই, এটা একটা পদ্ধতি। আরও একটা পদ্ধতি আছে, বারবার ভ্যার না লিখে এখানে কমা দিয়ে দিয়ে লেখা যায়, একবারে একটা সেমিকোলন হবে, এই এটা অ্যালাউড এক বা একাধিক ভ্যারিয়েবলের ক্ষেত্রে, অথবা এটা না, এই স্পেসটা ম্যান্ডেটরি না, কমা দিয়ে আপনি আরেকটা ভ্যারিয়েবলের নাম দিয়ে লাস্টে একটা সেমিকোলন দিতে পারবেন। ঠিক আছে, এটা এক বা একাধিক, বাট আপনাদের এখন আপাতত নতুন তো, এত এই জন্য এত আমি অনেক কিছু স্কিপ করে যাবো, সব কিছু শেখাবো না।
মাথায় ইনিশিয়ালি যত কম জিনিস দেওয়া যায়, তারপরে আস্তে আস্তে মাথা যখন রেডি হয়ে যাবে প্রোগ্রামিং নেওয়ার মতো, তখন অনেক কিছুই আপনারা আচ্ছা আগের মতো আর একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করে দিলাম। এই ধরেন আমার যদি 100 জন এখানে স্টুডেন্ট আছে, সবার ডাটা যদি আমার এরকম ভ্যারিয়েবলে দিতে হয়, তাই না? তাহলে আমার এই 100টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে না, ইনিশিয়ালাইজ করা লাগবে না। প্রত্যেকের আমি কে কত মার্ক পাইছে আমি এখানে দিব, তো সবগুলো আমার কি করতে হবে, 100টা ভ্যারিয়েবল দিতে হবে, লাস্ট আমার ভ্যারিয়েবলের নামই খুঁজে পাবো না, তাই না? সো এই প্রবলেমটা সলভ করার জন্য কি, কারণ ভ্যারিয়েবল হুইচ ক্যান হোল্ড এ সিঙ্গেল ভ্যালু, দ্যাট ওয়াজ দ্য ডেফিনেশন। তো এই এক বা একাধিক ভ্যালু হোল্ড করানোর জন্য একটা ভ্যারিয়েবলে আমি এক বা একাধিক ভ্যালু লোড করাবো, এই প্রবলেমটা সলভ করার জন্য আসছে হচ্ছে আমাদের অ্যারে। তার মানে এই যে অ্যারে, অ্যারে হচ্ছে কি একটা স্পেশাল ভ্যারিয়েবল, অ্যারে ওয়ান কাইন্ড অফ ভ্যারিয়েবল, বাট অ্যারে ইজ দ্য স্পেশাল ভ্যারিয়েবল হুইচ ক্যান হোল্ড মাল্টিপল ভ্যালুস, হুইচ ক্যান হোল্ড মাল্টিপল ভ্যালুস। সো আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, কিভাবে ডিক্লেয়ার করব, ভ্যারিয়েবল সাপোজ নেম ইকুয়ালস টু এই যে দুইটা থার্ড ব্র্যাকেট, এটাকে অ্যারে সিম্বল বলা হয়, থার্ড ব্র্যাকেট দুইটা কি অ্যারে সিম্বল। এখন ধরো নেম হচ্ছে, নেমের একবার একটা সৈকত, আর একটা দেব সাপোজ ইমেল। সো এখন আগে হইলে কি হইতো, ভ্যারিয়েবলে রাখলে, নর্মাল ভ্যারিয়েবলে রাখলে ভ্যারিয়েবল নেম ওয়ান ইকুয়ালস টু সৈকত, নেম টু ইকুয়ালস টু ইমেল, কারণ ও তো যেহেতু একটার বেশি ভ্যালু হোল্ড করতে পারে না, রাইট? কিন্তু দেখেন এখন আমি কিন্তু এই একটাই ভ্যারিয়েবল নিচ্ছি নেম দিয়ে, এখন এই হিমেল সৈকত আমি 25 প্রত্যেকেরই নামই এখানে এখন রাখতে পারবো, এর জন্য আলাদা আলাদা কোনো ভ্যারিয়েবল আমার ডিক্লেয়ার করার প্রয়োজন নাই। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ভ্যারিয়েবল অ্যান্ড অ্যারে, ভ্যারিয়েবল ক্যান হোল্ড এ সিঙ্গেল ভ্যালু অনলি, বাট অ্যারে ক্যান হোল্ড মাল্টিপল ভ্যালুস। সো অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম কি বোঝা গেছে, সূত্র কি, সূত্র হচ্ছে যে ভ্যারিয়েবল অ্যারে নেম ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট, দিস ইজ দ্য রুল। সো এখন এই অ্যারে নেমের জায়গায় আপনি দিতে পারেন প্রাইস, দিয়ে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে পারেন প্রাইস, দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে পারেন আপনি 10, 100, 200, অনেকগুলো। এই ক্লিয়ার? এখন এই অ্যারে এর সম্পর্কে আমাদের আর একটু জানতে হবে, সেটা হচ্ছে যে ইনডেক্স, অ্যারে এর ইনডেক্সটা কি। ভ্যারিয়েবলে কোনো ইনডেক্স নাই, বাট অ্যারেতে ইনডেক্স আছে। এই যে ইনডেক্স বলতে বোঝাই হলো এই যে অ্যারে এর প্রথম এলিমেন্ট, হ্যাঁ আমরা নর্মালি কাউন্ট করি কি থেকে, 1 থেকে, না 1, 2, 3, কিন্তু অ্যারে এর এই যে কাউন্টিংটা শুরু হয় হলো 0 থেকে। সো ইনডেক্স হলো এটা 0, প্রথম যে এলিমেন্টটা এটা কি 0, পরে 100, যেটা 100 এলিমেন্টের এর ইনডেক্স কি হবে তাইলে 1, আর এই লাস্টেরটা কত 2, 0, 1, 2। সো এই অ্যারে এর এলিমেন্ট যদি আমি বলি, এই অ্যারে এর লেন্থ যদি আমি বলি, অ্যারে এর লেন্থ হলো তার এলিমেন্টের সংখ্যার সমান। তাহলে এলিমেন্ট কয়টা আছে এখানে, 1, 2, 3, তাহলে এই প্রাইস অ্যারে এর লেন্থ কত, 3। প্রাইস অ্যারে এর লেন্থ হলো, লেন্থ যদি এল দ্বারা প্রকাশ করি, এল ইকুয়ালস টু 3। কিন্তু যদি বলা হয় যে এই অ্যারে এর ম্যাক্সিমাম ইনডেক্স কত হবে, তাহলে এল মাইনাস 1, অ্যারে এর ম্যাক্সিমাম ইনডেক্স হবে কি এল মাইনাস 1, তার যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, সো লেন্থ এর থেকে 1 বিয়োগ দিলে কি হবে, ম্যাক্সিমাম ইনডেক্স। তাহলে এই অ্যারে লেন্থ হলো 3 এবং এর ম্যাক্সিমাম ইনডেক্স হলো 2। এখন যদি কোনো অ্যারেতে আমাদের এখানে আছে কতজন, 25 জন, 25 জনের আমাদের যদি অ্যারে একটা নিয়ম অ্যারেতে রাখি, তাহলে ওর ম্যাক্সিমাম ইনডেক্স কত হবে, 24, মাইনাস 1 দিলে কত হয়, 24, 0 থেকে শুরু হলে 24, 24 কেনা, সবাই ক্লিয়ার?
খুব ভেরি সিম্পল, এটাকে কঠিন করে ভাবার কিছু নাই। আচ্ছা এ পর্যন্ত আমরা স্টপ করি, হ্যাঁ, যে আমরা অ্যারে পর্যন্ত শিখেছি, তাই তো? ওকে, এ পর্যন্ত এনাফ। সো ভ্যারিয়েবল, তাহলে আমরা কি বলছিলাম, ভ্যারিয়েবল ইজ অন কাইন্ড অফ পট, ইজ এ মেমোরি হুইচ ক্যান হোল্ড এ সিঙ্গেল ভ্যালু অনলি। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম, ফর্মুলা ভি এ আর, এটাকে ভি এ আর হচ্ছে কিওয়ার্ড, ভি এ আর কিওয়ার্ড স্পেস ভ্যারিয়েবল নেম ইকুয়ালস টু ভ্যালু সেমিক্লন, দিস ইজ দ্য রুল। সো এই ভ্যার নেম, ভ্যারিয়েবলের নেম আমরা দিতে পারি বিভিন্নভাবে, তার মধ্যে অন্যতম যে আলফাবেট এবং নিউমেরিক নাম্বার এরা একসাথে বসতে পারবে, কিন্তু আলফাবেট অফকোর্স আগে বসবে আর নিউমেরিকটা পরে বসবে, নিউমেরিকটা কখনোই আগে বসবে না, এবং তারা পরস্পর পরস্পরের সাথে বসতে পারবে কিন্তু কোনো স্পেস থাকতে পারবে না মাঝখানে, ঠিক আছে? যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে স্পেস কিংবা হাইফেন দেওয়া যাবে না, দিতে হবে আন্ডার স্কোর। হ্যাঁ, ভ্যারিয়েবলের মাঝে কোনো ফাঁকা থাকবে না, স্পেস থাকবে না, বা কোনো স্পেশাল ক্যারেক্টারও থাকবে না। সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার রুল হচ্ছে এটাই। এবং একটা ভ্যারিয়েবল কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, ওই তাকে ভ্যালু যদি আমরা দিয়ে দিই তাহলে সেটা বলা হয় ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা। সো দ্যাট ওয়াজ দ্য ভ্যারিয়েবল। এখন ডাটা টাইপস কি, দেয়ার আর মেইনলি থ্রি টাইপস অফ ডেটা টাইপস ইন জাভাস্ক্রিপ্ট, ইন্টিজার, ফ্লোট আর স্ট্রিং। সো ইন্টিজার হলো একটা নিউমেরিক নাম্বার, ফ্লোট হচ্ছে তার সাথে তাতে যদি দশমিক থাকে দেন ফ্লোট, আর স্ট্রিং হলো যদি কোনো ভ্যালু সিঙ্গেল কোট বা ডাবল কোটের মাঝখানে থাকে, কোটেশনে থাকলে সেটা স্ট্রিং। সো তারপরে বলছিলাম অ্যারে, অ্যারে ইজ এ স্পেশাল ভ্যারিয়েবল হুইচ ক্যান হোল্ড মাল্টিপল ভ্যালুস। আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, তার মধ্যে অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম কি, ভি এ আর ভ্যার কিওয়ার্ড অ্যারে নেম ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট দিয়ে সেমিক্লন, অফকোর্স ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্য সেমিক্লন। হ্যাঁ, সেমিক্লন ছাড়া ভুল, কোনো লাইনই ঠিক না, ঠিক আছে? সো অ্যারের সাথে যে জিনিসটা জড়িত সেটা হচ্ছে ইন্ডেক্স। আমরা জানি যে অ্যারের ইন্ডেক্স শুরু হয় হলো জিরো থেকে, এবং প্রথম এলিমেন্টটাই হচ্ছে আমার জিরো। সো আমি যদি এখানে এরকম করি যে প্রাইস অফ জিরো, এই প্রাইস অফ জিরো মানে কি দশ, প্রাইস অফ টু মানে কি দুশো, ক্লিয়ার? সো আমরা এই পর্যন্ত শিখেছি, এখন এর আমরা একটু ব্যবহারিক প্রয়োগে যাব। হ্যাঁ, একটা বেসিক, ঠিক আছে, এটা এ পর্যন্ত থাক। এখন ব্যবহারিক প্রয়োগ হচ্ছে যে একটা সিম্পল একটা প্রোগ্রাম আমরা রান করতে চাই জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টে প্রোগ্রাম রান করতে গেলে কি করতে হবে একটু দেখি। সো আমরা একটা আজকের ফাইল ক্রিয়েট করে ফেলি, দেখেন আমরা সিএসএস করার সময় কি ইউজ করতাম, ইন্টারনাল সিএসএস এর রুল কি ছিল, স্টাইল ট্যাগ, তাই না? এটা ইউজ করতাম না। তো আমাদের জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে রুল কি ওইরকমই, কিন্তু স্টাইলের জায়গায় একটু আলাদা, স্ক্রিপ্ট, ক্লিয়ার? জাভাস্ক্রিপ্ট লেখার নিয়ম কি, আগে আমাকে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে, সিএসএস এ যেমন স্টাইল ট্যাগের মধ্যে লিখতাম, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে, ক্লিয়ার? এটুকু সূত্র। সো এখন আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো। এখন ধরেন আমাদের কাজ হলো ক্যালকুলেটারে তো আমরা যোগ করি নাকি, সাপোজ দুইটা ভ্যালু যোগ করি আমরা, তাহলে শুরু করি ভ্যালু যোগ করা দিয়ে, তাহলে দুইটা ভ্যারিয়েবলে দুইটা ভ্যালু নিতে হবে, ভ্যারিয়েবল এ ইকুয়ালস টু কত, দশ, ভ্যারিয়েবল বি ইকুয়ালস টু তিরিশ। দুটা ভ্যালু আমরা কি করলাম, দুটা ভ্যারিয়েবলে রাখলাম, কারণ আমাদের কাজ হচ্ছে এই দুটা ভ্যালুকে কি করা, যোগ করা। কিভাবে যোগ করবে, আর একটা ভ্যারিয়েবল আমরা নিলাম সি ইকুয়ালস টু
এ যোগ বি। এখানে এর আগে ভ্যার চিহ্ন কেন দিলাম না বলেন তো, সির আগে কিন্তু কেন দিলাম? এই এ আর বি অলরেডি ডিক্লিয়ার বা ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। যখনই কোনো ফার্স্ট টাইম আমরা ডিক্লিয়ার বা ইনিশিয়ালাইজ করি তখনই শুধুমাত্র ভ্যার ইউজ করি। কিন্তু এই সি, সি কি এর আগে আমরা ডিক্লিয়ার করছি? করি নাই, এই কারণে এখানে ভ্যারটা আমরা সি দিয়েছি। বাট যদি আমরা এরকম করতাম তাহলে আর দিতাম না, তার আগে আমাদেরকে কী করতে হতো? ভ্যার সি, এটা ডিক্লিয়ার। এখানে শুধুমাত্র কী করলাম? আমরা ডিক্লিয়ার করলাম, কিন্তু বাকি উপরে দুইটা কি ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এখন সি কলস টু এ যোগ বি, তার মানে কি এ আর বি এর ভ্যালু যোগ করে কোথায় রাখবে? সে সিতে রাখবে। এই যে একটা লাইন, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এটাকে কি বলবো? একটা স্টেটমেন্ট। প্রতিটা লাইনই এক একটা স্টেটমেন্ট, ক্লিয়ার? যেখানে সেমিকোলন শেষ মিনস, এটা একটা স্টেটমেন্ট। এখন এটাকে আমরা কি করব? প্রিন্ট করব। যেমন প্রিন্ট করতে গেলে এক এক ল্যাঙ্গুয়েজে এক এক রকম। সিতে আপনারা জানেন যে প্রিন্ট অ্যাপ ইউজ করে, প্রিন্ট অ্যাপ, প্রিন্ট অ্যাপ দিয়ে আমরা প্রিন্ট করি। আমরা জাভায় যদি যাই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে আমরা কি করি? জাভায় প্রিন্ট করি। সি প্লাস প্লাসে দিই সি আউট, হ্যাঁ সি প্লাস প্লাসে লিখলে আবার সি আউট দিয়ে প্রিন্ট করতে হয়। পিএসপিতে দিলে আবার ইকো বা প্রিন্ট দিয়ে করতে হয়। কিন্তু আমাদের হচ্ছে যে জাভায় স্ক্রিপ্টের ক্ষেত্রে দিতে হয় ডকুমেন্ট ডট রাইট। কি দিতে হবে? ডকুমেন্ট ডট রাইট। তাহলে এর মাঝখানে কি দিতে হবে? যেটা আমি প্রিন্ট করতে চাই, সাপোজ এখানে দেখাতে চাই আমার নাম, দিয়ে দিলাম আমার নাম। আমার নামটা একটা কি স্ট্রিং, এক বা একাধিক ক্যারেক্টারকে মিলে কি হয়? স্ট্রিং হয়। এই জন্য যখনই স্ট্রিং হবে ওইটাকে অফকোর্স আপনাকে কোটেশনের মধ্যে দিতে হবে। এরকম রাখলে একটা ইরোর, কেন? কারণ নাম একটা কি স্ট্রিং, এই জন্য ওইটাকে আমরা কি করবো? এরকম স্ট্রিং চিহ্ন দিয়ে রাখবো, কোটেশনের মধ্যে রাখবো। সেভ করি, রান করি। আমার নাম প্রিন্ট হয়েছে না? আসছে, তাই তো? তাহলে হচ্ছে নামের জায়গায় এই নামটা তো আমি দিয়ে দিয়েছি স্ট্যাটিক, তাই যার নাম দেবো তাই প্রিন্ট করবে। এখন যদি এখানে আমি আমার ওই যে যোগফল যদি প্রিন্ট করতে চাই তাহলে কি দিব? সি, কারণ এই দুইটা ভ্যালু আছে কোথায়? সিতে। এখন যদি আমি সি প্রিন্ট করি, 40 30 আর 10 হয়েছে না? সো এই প্রিন্টটা তিনভাবে করা যায় জাভাস্ক্রিপ্টে। ডকুমেন্ট দিলে কোথায় শো করবে? এই যে বডিতে শো করবে। এটাকে বলা হয় কি? ডকুমেন্ট, ফাঁকা জায়গাকে কি বলে? ডকুমেন্ট বলে। এই যদি ডকুমেন্ট, এই এই সিনট্যাক্স আমরা লিখি যে ডকুমেন্ট ডট রাইট, এইটা হচ্ছে আমার প্রিন্ট করবে কোথায়? ডকুমেন্টে। যদি আমি এরকম করি কনসোল ডট লগ সি, তাহলে এটা প্রিন্ট করবে কোথায়? কনসোল মানে হলো ইন্সপেক্ট করলে এই যে ব্রাউজারের কনসোল থাকে, এই ব্রাউজারের কনসোল দেখা যায় এইখানে শো করবে। এখন আমরা আবার একটু রিলাক্স দেই, আসছে এখানে? ও আচ্ছা, আপনাদের দেখতে পারবেন না। ও দেখেন, আসছে আসছে না? আসো না, এই যে সো কনসোল ডট লগ দিলে কোথায় প্রিন্ট করবে? এইখানে। কেন কনসোল লগ প্রয়োজন এটা আপনারা পরে বুঝবেন, এখন না, ঠিক আছে? ওকে, আরও একটা উপায় আছে। কোনো ওয়েবসাইটে গেলে আপনারা কিছু জিনিস দেখতে পারবেন, যেমন এই যে ট্যালার্ট দিছে দেখছেন, ইউজারকে কোনো মেসেজ দিতে চান আপনি, ইউজারকে কোনো মেসেজ দিতে চান আপনি, লগ ইন করছেন, আইডি পাসওয়ার্ড ভুল দিয়েছেন, ইউজারকে বলবেন ইনকারেক্ট ইমেইল আর পাসওয়ার্ড, কোথায় দেখাবেন? অ্যালার্টে দেখাবেন, ঠিক আছে? এখানে দেখাবেন, অ্যালার্টের মধ্যে লিখবেন যে ইনকারেক্ট ইমেইল আর পাসওয়ার্ড। ওকে, এলাকার মধ্যে যা লিখে দেবেন তাই শো হবে, বুঝা গেছে?
সো আমরা এভাবে প্রিন্টটা দেখাতে পারি নাকি? ওকে, তাহলে আমরা কিভাবে কোনো কিছু প্রিন্ট করতে হয় এটাকে কি বলে? প্রিন্ট করা বা কোনো কিছু শো করা, এটা কিভাবে করতে হয়? ডকুমেন্ট ডট রাইট অথবা কনসোল ডট লগ অথবা অ্যালার্ট। ক্লিয়ার এ পর্যন্ত? হ্যাঁ, অ্যালার্ট অ্যালার্টই। এটা হচ্ছে কিন্তু একটা ফার্স্ট প্রোগ্রাম। আপনি কিন্তু এখন একটা ফার্স্ট প্রোগ্রাম শিখে গেলেন যে কেমনে যোগ করে। বিয়োগ দিলে এখানে বিয়োগ হবে, গুণ দিলে এখানে গুণ হবে, ভাগ দিলে এখানে ভাগ হবে। ঠিক আছে, তাহলে আপনাদের একটা কাজ করি, যোগ বিয়োগ গুণ ভাগের একটা প্রোগ্রাম লেখা শেখায় নাকি? এটা শিখলে অনেক কিছু শিখতে পারবেন। একটা এক্সাম্পল দেখাবো, এই দিয়েই প্রোগ্রামিং এর অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, এখন তো আমি যদি এরকম চাই, আমি কি কোড তো আর ইউজার বুঝবে না, এখান থেকে আমি যদি ইনপুট নিতে চাই, এটা 40 ফিক্সড হয়ে গেছে, এখন আবার কোডে চেঞ্জ করতে হবে, তারপরে আর একটা আউটপুট আসবে, কিন্তু আমি চাচ্ছি এখানেই আমার দেওয়া জায়গা থাকবে, ইন্টারফেসেই টেক্সট বক্স থাকবে যেখানে আমি ভ্যালু দিব, যা ভ্যালু দিব তাই যোগ করবে, এরকম একটা কাজ করবো আমরা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখন টার্গেট কি? টার্গেট হলো যে এখানে আমি এটা টেক্সট বক্স থাকবে, সেখানে ভ্যালু দিব, ভ্যালু দেওয়ার পর দুইটা ভ্যালু দেওয়ার পরে দেন হচ্ছে ইজিকুয়াল বাটনে চাপ দিব, যখন তখন আউটপুট আসবে। আচ্ছা, আমরা আগে একটু ইন্টারফেস বানাই নি। হ্যাঁ, তারপরে আমরা কি ওরকম ইন্টারফেস বানাইতে পারবো সবাই? এটা আমরা সবাই পারবো। হ্যাঁ, আমি ফ্রি ট্যাগের মধ্যেই লিখতেছি। ঠিক আছে, অ্যাটেনশন প্লিজ, ইকুয়াল টু আউটপুটটা কোথায় দেখাবো, তাই তো? হ্যাঁ, ওইটা নিচে দেখাবো। আচ্ছা, আমি একটু ক্লাসে তো পরে জানাচ্ছি। Thank you.
ধরেন যে আমরা এরকম একটা জিনিস চাচ্ছি, ঠিক আছে, যে এর আউটপুটটা আমাদের নিচে শো করবে, হ্যাঁ। আচ্ছা, এই ডিজাইন তো আমরা পারবো সবাই করতে, তাই না? ডিজাইন করছি আমি, এটা আমরা সবাই পারবো, আগে শিখছি। মানে আমাদের কাজ হচ্ছে যে এইখানে আমরা ভ্যালু দিব সে 12, এখানে দিব 33, ইকুয়ালস টু বাটনে প্রেস করব, এখানে আউটপুটটা শো করবে। আউটপুট এরকম হবে, সে আউটপুট এরকম হবে। ঠিক আছে, সাদা দেখাচ্ছে না, লাল আর সবুজ লিখি, কারণ আমরা সরকারি চাকরি করি এজন্য। ঠিক আছে, আমরা বাঙালি, বাংলাদেশের মানুষ, তাই আমরা লাল সবুজটা আমাদের আগে আসে। ওকে, সো আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে যে দুইটা জিনিসের ভ্যালু ধরা, তাই না? এই যে আমাদের প্রোগ্রামিং এ কোডে এই যে 10 ছিল আর 30 ছিল, এই জায়গায় এখন ভ্যালু হবে ডাইনামিক। এই 10 আর 30 আমি হবে কি, এখানে যা দিব তাই, প্লেস হোল্ডার লিখে একটু যে অপারেন্ড, অপারেন্ডের অপারেটর তো বুঝি আমরা নাকি, প্লেস হোল্ডার হলো অপারেন্ড 1। ওকে, আপনাদের জন্য তো সহজ এটাই না, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার দি সেকেন্ড নাম্বার। ওকে, সেকেন্ড নাম্বার দিলে আমরা দেখালাম, পাগল ওরা, আমি ডাকলাম তখন কয়েকবার যে আপনার ফোন রেখে যাচ্ছেন, ফোন রেখে যাচ্ছেন, মাতাল আর খানিক থাক। আচ্ছা, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, এন্ড ফার্স্ট নাম্বার আপনি যা দিবেন আমার ভ্যারিয়েবলের ভ্যালু হবে কি তাই। তাহলে আমার কাজ হচ্ছে এই জায়গায় সাইলেন্ট প্লেস, আমার কাজ হচ্ছে এই যে 10 আমি দিয়েছিলাম হার্ড কোডেড, এটা হার্ড কোডেড না দিয়ে আমার টেক্সট বক্স থেকে আসবে, তাই না? সো প্রথম কাজ হলো যে টেক্সট বক্স থেকে ভ্যালুটা ধরার নিয়ম কি। র জাভাস্ক্রিপ্টে যদি আমরা লিখি, হ্যাঁ, তাহলে ওর যে নিয়ম ওইটা আপনাদের জন্য শিখতে একটু কঠিন হবে। এজন্য আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব, তার নাম হচ্ছে জেকুয়েরি। জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক কি, জেকুয়েরি। র দিলেও মনে রাখতে পারবে না, কঠিন হয়ে যাবে না, ভালো না পড়তে মজা পাবে না, আগে মজা পাইনি পরে আস্তে আস্তে শিখাবো না, আগে সহজটা পরে কঠিন যায়, ঠিক আছে, কারণ ওইটা মনে রাখতে গেলে এটা কঠিন হয়, আমি জানি। সবাই
তা আমরা সব পুরো কাজটাই করবো হচ্ছে আমরা ইয়ে দিয়ে যে কোয়েরি দিয়ে, কারণ ওই যে ক্লিক ইভেন্ট ইভেন্ট যেগুলো মনে রাখতে পারবো। সো যে কোয়েরি হলো আমরা একটা বুটস্ট্র্যাপ করছি না সিএসএস এ করছে কিনা, তো যে কোয়েরি হলো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, ক্লিয়ার? বুটস্ট্র্যাপ সিএসএস ফ্রেমওয়ার্ক আর যে কোয়েরি জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। সো যে কোয়েরি আসলে কি জিনিস দেখ, বুটস্ট্র্যাপের জন্য আমরা কি করতাম, বুটস্ট্র্যাপের জন্য আমরা এখানে যে লিংক করে দিতাম না, বুটস্ট্র্যাপ ফাইলটা ডাউনলোড করে করে দিতাম, ওইটা আবার আমরা চাইলে অনলাইনে আছে সেই ফাইলটির সাথে লিংক করে দেওয়া হতো। হ্যাঁ, কিন্তু এখন অনলাইন করলে আমার এই নেট তো নাই, অলওয়েজ তো নেট থাকবে না আমাদের, সো এই জন্য আমরা এখন অনলাইন না দেখাই অফলাইন দেখাই, ঠিক আছে? দেখাচ্ছে আগে অনলাইন করে নিই, ঠিক আছে? এই দেখেন এই যে লিঙ্কটা, ঠিক আছে, আমরা তো বুটস্ট্র্যাপ ইউজ করছি না, এই বুটস্ট্র্যাপ আমরা তো ডাউনলোড করে নিছিলাম না নিয়ে, এই যে bootstrap.css, ক্লিয়ার? এই ফাইলটা আমরা এখান থেকে কপি করেও যদি দেই তাহলে এই যে হাইপার রেফারেন্স ভ্যালু, আগে কি হতো এই হাইপার রেফারেন্সের এই ভ্যালুটা আমাদের পাথ হইতো, কম্পিউটারের পাথ দিতাম, তো আমরা চাইলে এই পাথ আপনি যদি কপি করে অনলাইনে দেন তাহলে ওই কোড কি হবে এখানে অনলাইনে চলে আসবে, তো আমি চাইলে অনলাইন থেকেও লোড করাইতে পারি, অনলাইন থেকে লোড করানোর জন্য আমি এই হাইপার রেফারেন্সে অনলাইনে লিঙ্কটা দিতাম, জাভাস্ক্রিপ্টটা দিয়ে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে যে কোয়েরি সিজিএন সার্চ দিলাম, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে আপনি যে কোয়েরি রেসিডিয়েন, যেমন এই একটা যে কোয়েরি মিন ডট জেস, তাই না? এই যে কপি করলাম, এই যে লিঙ্কটা না, এই লিঙ্কটার যে ভ্যালুটা আছে এটা আমাদের লাইব্রেরি অনলাইনে আছে, বুঝা গেছে? এটা মিনিফাইড ফাইল এই জন্য বোঝা যাচ্ছে না, এটা অনলাইনে আছে, এটা যদি আমরা লোড করতে পারি আমাদের ট্যাগে, কি ট্যাগে লোড করব, সিএসএস লোড করার জন্য এক্সটার্নাল সিএসএস এর জন্য কি করতাম, লিঙ্ক, আর এর জন্য আমরা কি দিব, স্ক্রিপ্ট দিয়ে সোর্স, এই সোর্সে কি করব, এখানে হাইপার রেফারেন্স ছিল আর এখানে কি সোর্স দিয়ে ওই যে লিঙ্কটা নিয়ে আসলাম অনলাইন থেকে এটা এখানে বসাই দিব, বুঝা গেছে? ওই যে লিঙ্কটা আনলাম না আমরা, ওই লিঙ্কটা এখানে বসাই দিলাম, কোনো সমস্যা আছে? বুটস্ট্র্যাপ লিঙ্ক করার মতো করে দিলাম। ওই লিঙ্কটা জাস্ট দেখালাম, এইটা আবার সেভ করে নিচ্ছি ধর নেই, এই যে এখান থেকে কন্ট্রোল এস দিলাম, এই ফাইলটা কন্ট্রোল এস দিয়ে কি করলাম, আমার যেখানে দরকার আমি সেখানে দিয়ে দিলাম, এখানে আমার জেস নামে একটা ফোল্ডার করি, ঠিক আছে, সরি, এই যে সেভ হয়ে গেছে আমার ফাইলে, আমার আছে কিন্তু থাকলেও আমার কিন্তু কি হবে এখন লাগবে না, কারণ কি, কারণ হচ্ছে আমি অনলাইন থেকে লোড করাচ্ছি, এখন আমার নেট আছে, এখন এটা কাজ করবে, যে করি লোড হচ্ছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, যে স্ক্রিপ্ট ট্যাগে থাকবো আমরা, থাকার পরে ধরুন যে সূত্র ট্যাগে বলি, হ্যাঁ সূত্র বললে আপনারা বুঝতে পারবেন,
সূত্র হলো ডলার এটাকে বলে ডম রেডি করা, এটার নাম কি? ডম রেজি। ডম রেজি মানে ডকুমেন্ট রেজি, এর ফুল ফর্ম আছে, এটা হলো শর্টকাট ফর্ম। ডকুমেন্ট ডট রেজি দিয়েও আমরা এই কাজটা করতে পারতাম, বাট ওটা একটু কঠিন মনে রাখা, সহজটা শেখাই, ঠিক আছে? তাহলে এই যে এইটুকু হলো সূত্র। যে কোয়েরি করতে গেলে, লিখতে গেলে আপনাকে দুইটা কাজ করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে কি, যে কোয়েরি লাইব্রেরি লোড করতে হবে। নাম্বার ওয়ান কি, লাইব্রেরি লোড, অ্যান্ড নাম্বার টু ডম রেডি। সূত্র কি? সূত্র যেটা সেটা হচ্ছে নাম্বার ওয়ান, এগুলো হচ্ছে আপনারা নোট করবেন, ঠিক আছে? লাইব্রেরি মানে তো বুঝছেন, ওই যে ফ্রেমওয়ার্কের ফাইলটা, লাইব্রেরি লোড কেমনে করে, ওই যে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে। বুঝা গেছে? এখানে লাইব্রেরি ফাইল। নাম্বার টু হলো ডম রেজি। ডম রেজির ফর্মুলা কি? আগে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে থাকতে হবে, অবশ্যই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে থাকবে, কিন্তু এখানে কোনো সোর্স থাকবে না, স্টাইলের মধ্যে যেরকম থাকে। ডলার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মধ্যে লিখবেন ফাংশন দিয়ে, এই হচ্ছে ফর্মুলা। ফর্মুলা কি, ফর্মুলা কি আমরা পাইছি? এটুকু মুখস্থ, হ্যাঁ, বোঝার কিছু নাই। এই ফর্মুলা কি মুখস্থ করা যাবে, এটুকু করা যাবে কিনা? করা যাবে। তাহলে আমরা কি করলাম, আমাদের দেখতে হবে আমাদের কোর্সে এই দুইটা জিনিস এনশিওর করা আছে কিনা। তো আমরা আমাদের কোর্সে চলে যাই। প্রথমে হলো এই যে স্ক্রিপ্ট দিয়ে এটা লাইব্রেরি লোড করা হয়েছে, লাইব্রেরি লোড হয়েছে না, এটা লাইব্রেরি লোড করা হয়েছে। তারপরে যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ডম রেজি করাও হয়েছে, হয়েছে না? তাহলে আমাদের ফর্মুলা কি অ্যাপ্লাই হয়ে গেছে, তার মানে আমি এখন কোড লিখতে পারবো। কোনটা, এটা তো কমেন্ট করে রাখছি আমি, জাভা স্ক্রিপ্টে ডাবল স্ল্যাশ দিয়েই কমেন্ট করতে হয়, আর এটা হলে HTML এ করতে হয় এরকম, বুঝা গেছে? আমি স্ক্রিপ্টের মধ্যে আছি মানে কি, এখন আমাকে সবকিছু জাভা স্ক্রিপ্টে সিনট্যাক্সে লিখতে হবে। আর স্টাইলের মধ্যে থাকলে সিএসএস সিনট্যাক্স লিখছিলাম আমরা, মনে আছে কালকে, যে স্টার দিয়ে এভাবেও সিএসএস এভাবেও করা যায়। ওকে, সো এখন আমাদের প্রথম যে কাজ, প্রথম কাজ হচ্ছে যে আমি এর মধ্যে আছি কিনা চেক করব। কিভাবে চেক করব, একটা অ্যালার্ট দিয়ে, অ্যালার্ট দিয়ে যে ওকে হেয়ার আই অ্যাম, এটা যদি আমাদেরকে লো আউটপুট আসে তাহলে আমরা বুঝবো কি, যে আমরা জায়গা মতো আছি, অ্যালার্ট দিছে, তার মানে কি আমরা জায়গা মতো আছি। এখনো তো হয়নি, ওখান তো যায় নাই, এ তো বাই ডিফল্ট আগে দেখাইছিলাম, আউটপুট এরকম ভাবে রেখে দিছিলাম, হ্যাঁ, কিন্তু এটা তো অ্যাকচুয়াল আউটপুট না আমার,
ফাঁকা রেখে দিই এখন, ঠিক আছে? এ তো হার্ট কোডেড আমার। তাহলে আমি তার মানে কি যে এখন আমি আছি এখানে, তাই তো? তবে নামাজ যে কোয়েরি লোড হয়েছে, এখন ধরেন আমার নেট তো আমি অলওয়েজ অন করে রাখতে পারবো না, অফ করে দিলাম, এখন আর কি হবে না, কাজ করবে না। কারণ কি, এবার কনসোল দেখি, কাজ না করলে যে ইন্সপেক্টে গেলে এই যে কনসোলে দেখেন এই যে ডলার ইজ নট ডিফাইন, মানে কি যে কোয়েরি ডিফাইন করা হয় নাই, এই কারণে আমাকে এই রোডটা দিচ্ছে। সো আমাকে লাইব্রেরি দিতে হবে, অফলাইনে লাইব্রেরি দিতে গেলে কি করতে হবে, এই ফাইলটার আমার ডাউনলোড করা আছে। সো আমি কি করলাম, অ্যাটেনশন প্লিজ, কপি করলাম, কপি করে কি করবো এখন, আমার ওই যে পাত সোর্সের মধ্যে কি দিব? হ্যাঁ দেওয়া যাবে, আর একটা লাইব্রেরি আপনি অনলাইনে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে অফকোর্স অনলাইন দিলে অনলাইনে থাকতে হবে কাজ করার সময়, আর আমি আছি অফলাইনে, অনলাইনে লিঙ্ক তো কাজ করবে না, করবে করবে না। এখন আমি এখানে কি দিব, জেস ফোল্ডার, তাই তো? পড়ার পরে পেস্ট করে দিলাম, যে কোয়েরি মিনিফাইড ফাইলটা চলে আসলো। এখন আমার কি এটা অফলাইনে লোড করলাম, আমার কম্পিউটার থেকে ফাইলটা লোড হবে, হ্যাঁ আর একটা স্ক্রিপ্ট নিয়ে করতে হবে। এই যে ওকে, হেয়ার আই এম, এখন দেখাচ্ছে তাই না? আর এখানে যে লাল হয়ে গেছিল সেটাও নাই, তার মানে এখন ওকে আমার। এখন কাজ হচ্ছে যে আমি এইখানে যে ভ্যালুটা নিচ্ছি, এই ভ্যালুটা আমাকে ধরতে হবে। এই ভ্যালু ধরার সূত্র কি, কোনো টেক্সট বক্স থেকে ভ্যালু পাওয়ার সূত্র কি, যে কোয়েরিতে কি সূত্র, দেখো গেট ভ্যালু ফ্রম টেক্সট বক্স, ফর্মুলা, ঠিক আছে? সিলেক্টর ডট ভ্যাল সেমিকোলন, এটা হচ্ছে ভ্যালু পাওয়ার সূত্র। এখন এই সিলেক্টর মানে কি, সিলেক্টর মানে জানে না কে, হাত উঁচু করবে, সিলেক্টর মানে জানে না কে, হাত উঁচু করবে। তাহলে সিলেক্টর হলো, আমি এখানে সিলেক্টর কে, আমার এই টেক্সট বক্স আর এই টেক্সট বক্স, তাহলে এই দুই টেক্সট বক্স যদি আমার সিলেক্টর হয়, তাহলে এইটাকে যদি এর সিলেক্টর কি হইতে পারে, এর ট্যাগ নেম হইতে পারবে অথবা ক্লাস অথবা আইডি হতে পারবে। ওকে, সো আমরা ধরো যে এখানে আইডি দিলাম, দুই টেক্সট বক্সের আমরা ডিরেক্ট ট্যাগ নামও নিতে পারি, আবার ট্যাগ নেম নিলে তো আলাদা করতে পারবো না, আমার তো দুটো আলাদা লাগবে তাই না, আলাদা করার জন্য আমি কি করব, আইডি নিব, আইডি ইকুয়ালস টু ফার্স্ট নাম্বার, তাই তো? এফএন দিলাম আইডি, আর এটা দিলাম কি, এস এন, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার। তাহলে এই আমার সিলেক্টরের ভ্যালু এখানে এই প্রথম যে টেক্সট বক্সটা আছে এর ভ্যালু পেতে গেলে আমার সূত্রটা কি হবে, সিলেক্টর ডলার কোটেশন, তারপর বলছে সিলেক্টর, এর সিলেক্টর কি বানাচ্ছি আমরা, আইডি। তাহলে এখানে কি দিব আমরা, এ সৈকত কি দিব, হ্যাশ দিব, হ্যাশ দিয়ে কি দিব আমরা, এফ এন, এফ এন আর ডট ভ্যাল, সূত্রে যা আছে তাই, বুঝা গেছে? আর দুই নম্বরটার ক্ষেত্রে কি হবে, তাহলে এবার আপনাদের কাজ, এই দ্বিতীয় যে ইনপুট বক্স আছে এর যদি ভ্যালু পেতে চাই আমি কি লিখবো এখানে, এ অপু বলো,
এই টেক্সট বক্সে আমি ভ্যালু পেতে চাই, তাহলে এই সূত্রে তাহলে ওর ভ্যালু কি হবে, সূত্র অনুযায়ী কি লিখব? কেউ তো আমার এদিকে শুনতেছেন না, আপনারা শুনতেছেন? এহিমেল বলো, সিলেক্ট এখানে ভ্যালু কি দিব বলো, কোটেশন দিব না দিব না, সূত্রে ভ্যালু বসাচ্ছি, তাহলে কি দিব, তারপরে কি লিখব? নিলাম, তারপরে কি দিব, এটা দেখে বলো, হ্যাশের পর কি দিব? এর আইডি কি? সব এদিকে খেয়াল করতে হবে, ডট ভ্যাল। তাহলে এই দুইটা জিনিস আমার লাগবে না, প্রথমটা দিয়ে কি করব, প্রথম টেক্সট বক্সের ভ্যালু পাবো, দ্বিতীয়টা দিয়ে কি করব, দ্বিতীয় টেক্সট বক্সের ভ্যালু পাবো। কপি করলাম, এখানে বসাই দিলাম, আমি এখানে না লিখে এখানেও লিখতে পারতাম, আপনাদের বোঝানোর জন্য এখানে লিখছি। এই যে অ্যালার্ট দিছিলাম টেস্ট করার জন্য, আর দরকার আছে আমার ওর নাই। সো এটা একটা প্রথম টেক্সট বক্সের ভ্যালু, তাই তো? এটা একটা ভ্যারিয়েবলে রাখতে পারবো আমরা ভ্যালুটাকে, যে নাম্বার ওয়ান ইকুয়ালস টু এটা, আর এটা কি এরকম করতে পারবো যে নাম্বার টু ইকুয়ালস টু এটা। সো দুইটা ভ্যালু দুইটা ভ্যারিয়েবলে রাখলাম। তাহলে আগে আমার এখানে কি ছিল, এ ইকুয়ালস টু টেন আর থার্টি, তাই তো? তাহলে ওইটা ভ্যারিয়েবল ওই এ আর বি দিয়েই বোঝাই আপনাদের। তাহলে এই দুই লাইন ডাইনামিক হয়ে গেল না, এখন কেটে দিলাম, ঠিক আছে? তাহলে আর একটা লাগবে এইটুকু, এই পুরো জিনিসটা আবার কাট করে ওপরে নিয়ে চলে যাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এখন কি, সি ইকুয়ালস টু এ যোগ বি, এই এ যোগ বি মানে কি, এ যোগ বি মানে এখানে যে ভ্যালু আমি পাবো, আর বি মানে হচ্ছে এই যে টেক্সট বক্স থেকে যে ভ্যালু পাবো। তাহলে এখন এটা ডাইনামিক হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে কি হচ্ছে না এটা আমরা আগে চেক করে নেব। কিভাবে চেক করব, এই যে কনসোল লগ দিয়ে, এই কনসোল লগের কাজ এখন বোঝাবো যে কি জন্য আমার কাজে লাগে, ঠিক আছে? তুমি এ দেব, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে তো আর একটা কাজ আছে, কাজটা হলো যে ভ্যালুটা কখন পাবে, যখন আমি ইকুয়ালস টু বাটনে ক্লিক করব, তখন তখন আমার ক্যালকুলেশনটা হবে মূলত। তাহলে এই ইকুয়ালস টু বাটনে ক্লিক করলে বুঝতে গেলে একে কি বোঝাইতে হবে, এটা একটু দেখি আমরা। এর জন্য যে কোয়েরিতে কতগুলো ক্লিক ইভেন্ট আছে, ক্লিক ইভেন্ট অনেকগুলো ইভেন্ট যে আছে সেগুলো নিয়ে পরে আলোচনা করবো, আপাতত অনলি ক্লিক ইভেন্ট। ফর্মুলা ডলার সিলেক্টর ডট ওয়ান এটুকু মুখস্থ ফর্মুলা। প্রথম হলো সিলেক্টর, সিলেক্টর মানে কি, কার উপরে ক্লিক হচ্ছে তার সিলেক্টর, ডট সূত্রের ওয়ান, সূত্রের ক্লিক, এই সূত্রের ফাংশন, এর মধ্যে যা করতে চাই, হোয়াট আই ওয়ান্ট। ক্লিক করার পরে আমি কি করতে চাই সেটা এখানে লিখতে হবে, সেটা হচ্ছে আমার ফর্মুলা। আমি এটা কি করলাম, কপি করলাম, করে আমার এখানে নিয়ে আসলাম। এই কাজটা কখন করব আমি, এই ভ্যালু ধরার কাজটা করব একদম প্রথমে, ডম রেডি করার সাথে সাথে। এই ডম রেডি মানে কি, পেজ লোড হলো, তারপর এবার যেটা হলো, এই যে বাটনের যে আমাদের কি ছিল, বাটন ছিল না, বাটনের এই সিলেক্টরের ক্ষেত্রে আমরা কি দিই, ডিরেক্ট ট্যাগ নেম দেই, ডিরেক্ট ট্যাগ নেম কি আছে আমাদের, বাটন না, এর কি করতে চাই, এগুলো যোগ করতে চাই, তাই তো? সেই কোডগুলো সব কাট করে কোথায় নিয়ে যাচ্ছি, এই জায়গায় লিখতেছি। প্রথমে ডম রেডি হলো, তারপরে হচ্ছে কি, আমি যে আমার যেটা ছিল বাটন কেন দিলাম,
কারণ এখানে আমার সিলেক্ট করার ট্যাগের নাম কি বাটন ছিল, এই বাটন, তাই না? ইজ ইকুয়াল কি একটা বাটন, আমরা চাইলে এখানে আইডি বা ক্লাসও দিতে পারতাম আমাদের খুশি। হ্যাঁ, সাম আইডির নাম দিলাম কি সাম, যদি তাই দিতাম তাহলে এখানে কি করতাম, এখানে বাটনের জায়গায় হ্যাশ সাম সিলেক্ট করার জায়গায়। হ্যাঁ, না না এখানে ইয়ে লাগবে, কোন ফাংশনটা, এই ফাংশনটা, এইটা না 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 এটা না লিখলে তো আমি যে ক্লিক করতেছি এটা বুঝবে না সিস্টেম, ওইটা দিয়ে হবে, কিন্তু সেটা কি যখন পেজ লোড হবে তখন, কিন্তু আমার লাগবে যখন আমি বাটনে ক্লিক করবো তখন, আউটপুট কখন আসে আমাদের ক্যালকুলেটারে, যখন ইজ ইকুয়াল টু সাব দি তখন দিত। এখন আমি দেখি যে এই যে এর ভ্যালু, এর ভ্যালুটা আমি পাচ্ছি কিনা, এ আমি কনসোল লগ করছি কেন, এ মানে কি, এ মানে হচ্ছে প্রথম টেক্সট বক্স এর ভ্যালু। এবার আমি এটাকে কি করব, সেভ দিয়ে রান করি। সাপোজ ফার্স্ট নাম্বার দিলাম 23 ইজ ইকুয়াল টু দি, নিচে আসছে 23, নিচে আসে নাই, আসছে তো, ও দেখেন এখানে আপনি দেন 455 ইকুয়ালস টু দেন, আসছে না, যখন দেবো ততবারই আসবে, কোনো সমস্যা নেই। 455 এবার কত দিব, 67 ইকুয়ালস টু দিলাম, আবার চলে আসছে, তার মানে কি কাজ হচ্ছে, আমি যে ক্লিক করতেছি সিস্টেম বুঝছে, এই 67 কি সবসময় দিচ্ছে, না যখন ক্লিক করছি আমি তখন, এই যে আমি ক্লিক করলাম এই কাজটা আমার কোড দিয়ে কিভাবে বুঝাইলাম, এই লাইনটা দিয়ে সিলেক্টর অন ক্লিক, অন ক্লিক দিলাম এই কারণেই ও ক্লিক বুঝলো, বোঝার পর এখন আমি এ এর ভ্যালু পাইছি। এখন যদি এখানে বি কমা দিয়ে বি প্রিন্ট দিই তাহলে এ বি দুইটাই পাবো আমি, ঠিক আছে, এখানে দিই 34 এখানে দিই 67, ওই দেখো 34 আর 67। সো এখন ডাইনামিক হয়ে গেছে না আমার, তা আমি যদি ভ্যালু পাই তাহলে আগে তো প্রোগ্রাম তো আমি আগে শিখছি কি, কারণ আমি ভ্যালু পাইলে কি ডাইনামিক যোগ করতে পারবো না, পারবো, তাহলে এ যোগ বি দিয়ে সিতে যাবে, তো এখন সিতে দেখি আউটপুট আসে কিনা, মানে এখানে আর একটু কাজ করা লাগবে। এই দেখছেন বললাম যে কি আর একটু কাজ করতে হবে, আপনি প্রথম দিন একটা কথা বলছিলেন মনে আছে, যে স্ট্রিং আসে নাকি নিউমেরিক আসে, এই যে 34 আর 6 যোগ করে হওয়ার কথা ছিল কত, 40, কিন্তু 34 পরে 6 বসাই দিয়েছে, এটা কি করছে স্ট্রিং আকারে পাইছে ভ্যালুটা, এজন্য ও যোগ করতে পারে নাই, যোগ করতে গেলে কি স্ট্রিং দিয়ে যোগ হয়, আপনার নাম আর ওর নাম দুটো আপনি যদি এক করেন যোগ করেন তাহলে কি হবে, ও কি কোনো ক্যালকুলেশন হবে, ও খালি পাশাপাশি বসবে, তো ও তো আছে স্ট্রিং, এই 34 আর 6 আছে কি স্ট্রিং, এই কারণে এটাকে বলে স্ট্রিং কনকেটেনেশন, আছে এগুলো পরে আপনারা এত জানার দরকার নাই। সো এটা কি করে পাশাপাশি বসাই দিছে, এখন এই পাশাপাশি বসাই না দিয়ে আমার দরকার তো যোগফল, তাহলে এইটাকে তার মানে এই পাশাপাশি কেন বসালে, কারণ এটাকে স্ট্রিং হিসাবে সে কনসিডার করছে, সো আমার কাজ হচ্ছে তাকে কি করতে হবে ইন্টিজার বানাইতে হবে, ইন্টিজার যদি আমি বানাই ইন্টিজার বা ফ্লোট বানাইতে হবে, সো যদি আমি ইন্টিজার প্রথমে ইন্টিজারই করি, এই যে ভ্যালুটা আসতেছে না এটাই দিয়েই তো আমি ভ্যালুটা পাইছিলাম নাকি, হয় এইটাকে পার্স ইন্টিজার করব অথবা এই এর ভ্যালুটাকে এখানে পার্স ইন্টিজার করব, এই পার্স ইন্টিজার কি একটা ফাংশন, জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন ফাংশন, এটাকে বলে বিল্ট ইন ফাংশন, ওর কাজ কি, ওর কাজ হলো ওর মধ্যে কোনো স্ট্রিং দিলে ওটাকে সে ইন্টিজারে কনভার্ট করে,
স্যার ওই জায়গা যে জায়গা যে ভ্যালু ইয়ে হইছে স্যার ওই জায়গায় যদি আমি স্যার ওই জায়গায় যে টাইম কাস্ট করে দিয়ে ডলার হ্যাঁ ওইখানে পার্সেন্টেজ দিয়ে দিলে হবে ওখানে হবে কিন্তু ওইখানে দিলে লাইনটা বড় হয়ে যাবে বুঝতে অসুবিধা হবে এই জন্য এখানে দেখালাম সো এ এর ভ্যালুটা আমি কি করলাম পার্স এখানে ইন্টিজার করে নিলাম আপনারা চাইলে এখানে না করে এই কাজটা এখানেও করতে পারেন এই পুরো জিনিসটা কি করতে হবে পার্স ইন্টিজার এখানে দিয়ে দিলাম না আগে যেটা ছিল ওইটা এখন কার মধ্যে দিলাম যে রাইস মিলের মধ্যে ধান দিয়ে কি হয়ে বেরোই রাইস হয়ে বেরোই তা এই যে এইটা হচ্ছে আমাদের ধান এইটা আর এই পার্স ইন্টিজার হচ্ছে রাইস মিল এখন যেটা বেরোয়েছে এটা চাল ভাত রান্না করা যাবে এবার নাকি না দুটাই করতে হবে সো এটাকেও আবার করি এটা কিন্তু যেভাবে আছে ছোট হাতের বড় হাতের ওইভাবে দিতে হবে ঠিক আছে তো অটোমেটিক দেবে আপনার এ নিয়ে টেনশন করার দরকার নেই বিল্টিন ফাংশন অটো দেবে পিএ লিখলেই চলে আসবে সো এখন দেখেন পেজ রিলোড দিলাম দিয়ে এবার কি কি যোগ করবো 34 আর 6 তাই তো এখন কি আইছে এবার 40 হয়েছে না আগে তো 3-4 তারপরে 6 বসে গেছিলাম এবার কে কত যোগ করতে চাই 45 যোগ 89 ইকুয়াল টু দিলাম কত হলো 134 তার মানে সে কাজ ঠিক মতো করতেছে এবার তাই তো এখন এই জায়গায় দেখাই তো লাভ নাই ইউজার যে ইউজার কি আর এই জায়গায় বসবে যে ইন্সপেক্ট করে বসবে ও তো এ খুলবেই না ও কি করবে ও এইখানে আউটপুট দেখতে চায় এইখানে রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট চাইছে কি আমার আউটপুট তুমি এখানে দেখাই দিবা তাহলে আপনি কি করবেন তখন এখানে দেখাইতে গেলে কি করার নিয়ম এর একটা ফর্মুলা আছে খুব সহজ ফর্মুলা আগে ছিল কি গেট নাকি গেট ভ্যালু আর এখন কি সেট ভ্যালু সেট ভ্যালু করার নিয়ম কি দেখেন সেট ভ্যালু করার নিয়ম এ সেম হ্যাঁ কিন্তু শুধু এখানে ভ্যালুর জায়গায় টেক্সট টেক্সট অথবা এইচটিএমএল টেক্সটও দিতে পারেন এইচটিএমএল দিতে পারেন কিন্তু যদি এরকম হয় যে কোনো ট্যাগের মধ্যে আছে এলিমেন্টটা তাহলে সেক্ষেত্রে দিবেন এইচটিএমএল এই টেক্সট দিলে অনলি টেক্সট কন্টেন্ট দিতে পারবেন এইচটিএমএল দিলে টেক্সটের পাশাপাশি আপনি এইচটিএমএল কন্টেন্টও দিতে পারবেন সো আপনাদের ইচ্ছে আমি আপাতত টেক্সটই দেখাই দিয়ে এখানে কি করব যে ভ্যালু সেট করতে চাই সেই ভ্যালু বুঝা গেছে যে ভ্যালুটা সেট করতে চাই আমি যদি আমার নাম সেট করতে চাই এখানে আমার নাম যদি কোনো আমার কাছে ডাইনামিক ভ্যালু থাকে তাহলে সেই ভ্যালু বুঝা গেছে তাহলে এই সূত্র আমরা নিয়ে যাই কপি করে আমি পারিনি ঠিক আছে তাহলে আমি নিয়ে গেলাম যাওয়ার পরে কি করলাম সিলেক্টর সেটটা করব কোথায় এই আউটপুটে সেট করব লেয়ার সিলেক্টর কি ক্লাস দিছিলাম আমি আউটপুট ডট এটা কপি করে নিয়ে গেলাম এই সিলেক্টরের জায়গায় এবার ডট দিয়ে আউটপুট দেবো না আমি দিলাম তাহলে টেক্সটের ভ্যালু কি হবে সি ভ্যালু জায়গায় আমার ভ্যালু আছে কোথায় সিতে সি দিলাম এবার দেখো খেলা প্রথমে 10 তাই তো 1200 আচ্ছা অল্প দি হ্যাঁ 12 10 কত এখন ডাইনামিক হয়ে গেছে এখন আমি যেটা চাবো সেটা যোগ করতে পারবো 14 কত 24 100 দেব কত হবে 114 12 কত 112 1212 কত হবে না এখন আরো একটু খেলা আছে বাকি খেলা হচ্ছে আমি যখন পেজটা লোড হবে এই হলুদ এটা আমি আউটপুট যেখানে দেখাবো এটা আমার দেখাবে না এটা ফাঁকা থাকবে যখন আমি ক্লিক করব তখনই আউটপুট সহ সে অ্যাপিয়ার হবে ঠিক আছে তাহলে এটা কিভাবে হবে বাই ডিফল্ট তাহলে এটাকে কি করব আমরা হাইড করে রাখবো এখানে আমরা হাইড করতে গেলে আমরা ডিসপ্লের নাম শুনছি তাহলে আমার তো সিএসএস লেখাই আছে ওইখানে গিয়ে আমি আরেকটা
প্রপার্টি ডিসপ্লে নান করে আসে, ডিসপ্লে নান। এই ডিসপ্লে নান মানে কি? হাইট কোড আছে, সবই আছে, কিন্তু এখন আর আউটপুট কি দেখাবে না। আর ডিসপ্লে ব্লক দিলে আবার অ্যাপিয়ার হবে। এখন এই কাজটা আমি যদি করতে চাই, তাহলে এই যে শো হাইটের কাজটা জাভা, এটা তো সিএসএস দিয়ে করলাম, ডিসপ্লে নান, জাভাস্ক্রিপ্ট বা জেকোয়েরি দিয়ে কিভাবে করব আমরা? ওর ওই শো হাইট নামে একটা ফাংশন আছে, কি আছে? শো হাইট নামে একটা ফাংশন আছে, সো আমরা শো হাইট দিয়েই করতে পারবো। সো আমরা কি কাজ, এখন তো এই পর্যন্ত আমার আউটপুট শো হয়েছে, তাই তো? তাহলে এর ভ্যালুটা সেট করার পরে কি করতে হবে? আর একটা লাইন দিয়ে আউটপুট ডট শো। প্রথমে এই আউটপুটে ভ্যালু সেট করলাম, পরে আউটপুটটা শো করাই দিলাম। আমার তো এটা হাইট রয়েছে, শো করাইতে হবে। এবার দেখো এই সিমিয়া দরকার আছে, এগুলো আমার কিছুই দরকার নাই। হ্যাঁ দাঁড়াও, ওটা আরো খেলা আছে, ওখানে দেখাচ্ছি এক এক করে যাইতে দাও না। 12:33 কোনটা না? হাইট করলে আমরা চাইলে হাইট করতে পারি, হাইট বাটন দিয়ে দিলে হাইট শো হবে, অথবা টাইম সেট করে দিতে পারি, 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখাবে, তারপর আবার নিজে নিজেই ভ্যানিশ হবে। তা আপাতত এরকম না, ওগুলো পরে ওয়ান বাই ওয়ান। হ্যাঁ আগে আপাতত প্রথমবার ফাঁকা থাকবে, মানুষ সাইটে আসবে, যা যোগ করতে চায় এসে যোগ করে নিয়ে আউটপুট দিকে চলে যাবে। ব্যাস অ্যারে অ্যারে ও অ্যারো ফাংশনটা, ফাংশন তো লাস্টে, এখন না, ফাংশন হচ্ছে লাস্টে। ফাংশনের কাজ কেন, ফাংশন আগে কেন আসবে, ফাংশন দুনিয়ায় আসছে কেন? আপনি তো সেই প্রবলেম ফেস করতে হবে আগে। যেমন আপনি যদি ভ্যারিয়েবলে গিয়ে প্রবলেম ফেস না করেন, তাহলে তো অ্যারে বুঝবেন না ফাংশন কেন আসছে। একই কোড বারবার আমি লিখবো না, হিউজ কোড হয়ে যাবে, তো তখন আমার ওই ফাংশন আমাকে হেল্প করবে। সো আপনার তো কোড এখনো 4 লাইনের মধ্যে সীমাবদ্ধ, সো এখন ফাংশন দেখায় তো মজা পাওয়া যাবে না, যাবে ওয়েট করতে হবে, সব এখন ভাই ওখানে যাবে। ঠিক আছে ওকে, এখন এটা শো না দিয়ে আমরা আরো একটু সিস্টেম করতে পারি। হ্যাঁ হেড ইন দিলে এটা, এই যে দুম করে চলে আসতেছে না, এটা দুম করে না চলে এসে একটা অ্যানিমেট হয়ে আসবে। যেমন একটু আস্তে আস্তে আসলো না, এটা আরো একটু ডিলে করে দিতে পারেন আপনি, এটা আপনি 900 দেন, জাস্ট সেকেন্ড মিলি সেকেন্ডটা আসবে। ঠিক আছে চলে আরো লেন্থ, মানে এটা টাইম যত বাড়াই দিবেন তত আস্তে আস্তে আসবে। তো এরকম বহু জিনিস আছে, খালি ঘুরতে ঘুরতে আসবে সেটাও করা যাবে। হ্যাঁ ওগুলো আছে, এক একটা অ্যানিমেশন, ওইটা হলো অ্যানিমেশন ফাংশন। কিন্তু আমরা ওইগুলো যে কোয়েরি আমরা যখন করবো তখন, বাট আপাতত যেটা আছি আমরা কোর প্রোগ্রামিংয়ে আছে। তো কোর প্রোগ্রামিংয়ে এই অনুরূপভাবে এখনও এখানে কি আমরা আরও এটা করতে পারি? এ তো সব যোগ হচ্ছে, তাহলে আমি এখানে এসে যোগকেও আমরা ডাইনামিক করব। ঠিক আছে এখানে একটা ড্রপ ডাউন থাকবে, ড্রপ ডাউন মানে কি সিলেক্ট বক্স থাকবে, সিলেক্ট বক্স থেকে আমি সিলেক্ট করবো মাইনাস, তাহলে মাইনাস করবে, সিলেক্ট বক্স থেকে সিলেক্ট করবো ইনটু গুণ, ও গুণ করবে, ওটাও করা পসিবল। সো ওটাই যাওয়ার আগে আমরা আগে এটাই ভালো করে বুঝি। হ্যাঁ তাহলে জাভাস্ক্রিপ্ট আমার কেন লাগবে বলেন? আমার কি সিএসএস দিয়ে সম্ভব যে আমি যে এই বাটনটায় ক্লিক করলাম ও বুঝলে কি করে? এর তো সিস্টেমকে তো আমার বুঝাইতে হবে যে আমি এসে ক্লিক করলাম, এটা তো বুঝাইতে হবে। এই যে ধরনের কাজ ইন্টারঅ্যাকশন, এগুলো আমরা মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে করে থাকি। ক্লিয়ার?